আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সপ্তম অধ্যায়ের একটি কাজ সলভ করব তো এই বক্সের মধ্যে যে কাজটা দেখতে পাচ্ছ এখানে তিনটি কোশ্চেন আছে এই তিনটি কোশ্চেনের আমরা সলিউশন দেখব এবারে উপরের ছকটি ব্যবহার করে চলো আমরাও কাজটি করি নিজেরা দেখে নেই যাদের কাছে জিজ্ঞাসা করে তালিকাটি তৈরি করেছি তো ওপরে একটা ছক তোমরা দেখতে পাবে এইখানে হচ্ছে এই ছকটা এটা আমরা কিন্তু পূর্বের ভিডিওতে সলভ করেছি তোমরা পূর্বের ভিডিওটি দেখে নিবা এখন আমাদের কোশ্চেন হচ্ছে তারা নিজেরা এসব নিয়ম কানুনের বিষয়ে কি মনে করেন দুই নম্বর তারা কোথা থেকে নিয়মগুলো পেয়েছেন তিন নম্বর এসব নিয়ম না মানলে কি হয় তো চলো আমরা এটির সমাধান দেখে নেই তো এই হচ্ছে তোমাদের বইয়ের পেজ নম্বর প্রথম কোয়েশ্চেন তারা নিজেরা এসব নিয়ম কানুনের বিষয়ে কী মনে করেন উত্তর যাদের কাছে জিজ্ঞেস করে আমরা নিয়ম কানুনের তালিকাটি তৈরি করেছি তারা মনে করেন যে সামাজিক পরিবেশের সুস্থতা বজায় রাখা মানুষের আচরণ নিয়ন্ত্রণ এবং সমাজের দৈনন্দিন জীবন যাপনে শৃঙ্খলা বজায় রাখতে উপরিয়ুক্ত সামাজিক নিয়ম কানুনের গুরুত্ব অপরিসীম তার পরের ছিল তারা কোথা থেকে নিয়মগুলো পেয়েছেন উত্তর আমরা যাদের সাহায্য নিয়ে তালিকাটি তৈরি করেছি তারাও এসব সামাজিক নিয়মগুলো সমাজ পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব ইতিহাস ঐতিহ্য ধর্মীয় নিয়মাবলী প্রভৃতি স্থান থেকে পেয়েছেন তো এখানে তালিকাটি কর পর একটা আকার দিয়ে দেবা তারপরের কোশ্চেন এসব নিয়ম না মানলে কি হয় সামাজিক রীতিনীতি মেনে চলার কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকলেও কেউ এগুলো অমান্য করলে সমাজের মানুষ তাকে অপছন্দ করে এগুলো না মানলে সামাজিক পরিবেশ বিনষ্ট হয় মানুষের অনিয়ন্ত্রিত আচরণের ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এছাড়াও এসব রীতিনীতি অমান্য করলে দৈনন্দিন সামাজিক জীবনযাপনে বিশৃঙ্খলা দেখা দেবে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল আচরণ থেকে দূরে সরে যাবে সর্বোপরি সামাজিক অগ্রগতি ব্যাহত হবে তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছক থাকবে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ